ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এরকম ভাবে একটি পেজ শো করতেছে, এখানে একটি পিন তৈরি করার কথা বলতেছে। এটা কিন্তু মেসেঞ্জারের নতুন একটি আপডেট, মেসেঞ্জারের নতুন একটি সুবিধা, অনেকেই হয়তো এই আপডেটটা পেয়ে থাকবেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এখানে আপনি পিন কিভাবে তৈরি করবেন, আর এখানে পিন তৈরি করলে আপনি কি সুবিধা পাবেন, কি অসুবিধা পাবেন, আর এই আপডেটটা আপনি কিভাবে পাবেন, বিস্তারিত জানতে পাবেন আজকের ভিডিও থেকে। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, আমি আমার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে বলতেছে কমপ্লিট রিকোয়ার সেট আপ টু কন্টিনিউ। তারপর আমাদেরকে বলতেছে মেসেঞ্জার ইজ আপগ্রেড ইন সিকিউরিটি, মানে মেসেঞ্জারের যে সিকিউরিটিটা রয়েছে এটা আপডেট হয়েছে। তারপর আমাদেরকে বলতেছে ক্রিয়েট এ পিন টু ফিনিশ সেট আপ, মানে আমাদেরকে একটি পিন তৈরি করার কথা বলতেছে। সো আপনি যখন এখান থেকে ক্রিয়েট পিন অপশনে একটা ক্লিক করে দেবেন, এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকমভাবে একটি পেজ শো করবে। এখানে আপনাকে 6 ডিজিটের যে কোনো একটি পিন দিয়ে দিতে হবে, আর এইখানে আপনাকে পিনটা দুইবার দিতে হবে, মানে যে পিনটা আপনি দেবেন এখানে আপনি দুইবার দেবেন। দুইবার দেওয়ার পর উপরে কিন্তু সাবমিট বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার মেসেঞ্জারে পিনটা সেট হয়ে যাবে। আর এখানে আপনি যে পিনটা দেবেন এই পিনটা আপনি মনে রাখবেন, বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা খাতায় লিখে রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, এই পিনটা আমি মনে কেন রাখবো? মনে আপনি এই জন্যই রাখবেন, দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে আমাদেরকে বলতেছে আপনি এখানে যে পিনটা তৈরি করবেন এই পিনটা কিন্তু আপনার প্রয়োজন হবে। আপনার ফেসবুক আইডিটাকে যদি অন্য কারো ফোনে লগ ইন করতে চান, বা অন্য কারো মেসেঞ্জারে লগ ইন করতে চান, বা আপনার কম্পিউটারে যদি আপনি লগ ইন করতে চান, আপনার SMSগুলোকে যদি আপনি দেখতে চান, এক্ষেত্রে কিন্তু আপনাকে পিনটা দিয়ে তারপর SMSগুলো দেখতে হবে। এখানে কিন্তু ক্লিয়ার করে বলা আছে দেখতে পাচ্ছেন, মানে পিনটা দিয়ে তারপরেই কিন্তু আপনাকে আপনার SMSগুলো পড়তে হবে। আর এটাই কিন্তু মেসেঞ্জারের নতুন একটি আপডেট। আর এই আপডেটটা আপনি যদি না পান, এক্ষেত্রে আপনার প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোরটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই আপডেট করে নেবেন। এখান থেকে মেসেঞ্জার লিখে আপনি সার্চ করবেন, তারপর এখান থেকে যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এখান থেকে এটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর এখান থেকে আপনি বেটা ভার্সন অবশ্যই জয়েন হয়ে যাবেন এখান থেকে। সো এইভাবে আপনি আপনার মেসেঞ্জারের পিনটাকে সেট করে নেবেন। এটাকে সেট করে নিলে অন্য একটা ডিভাইসে ফার্স্ট টাইম লগ ইন করতে গেলে, বা ফার্স্ট টাইম আপনার SMSগুলোকে চেক করতে গেলে বা পড়তে গেলে পিনটা দিয়ে তারপর চেক করতে হবে, বা তারপর আপনার SMSগুলোকে পড়তে হবে। আর এই অ্যাপটা কিন্তু অনেকের ফেসবুক লাইটেও শো করতে আসে, যদি আপনার ফেসবুক লাইটে এই অ্যাপটা এসে থাকে তাহলে ফেসবুক লাইট থেকে আপনি পিনটাকে সেট করে নিতে পারবেন। সো এই ছিল মেসেঞ্জারের ছোট্ট একটি আপডেট। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি মেসেঞ্জারের এই পিন অপশনটা কেন আসলো, বা এই পিন অপশনটা দিয়ে আপনি কি করতে পারবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো রাখবেন। ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে আপডেট দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।